রমজান মাসে ভুলে খাবার খেয়ে ফেলে, খেয়ে ফেলে না, খাবার খেয়ে ফেলে, কারণ এটা শুরু দিয়া হয়, কারণ সে এগারো মাস খাবার খাইলো, এখন রমজান মাস সামনে, এখন রমজানে রোজা রাখতেছে, তার ভুলে তো খাইতেই পারে। তো যদি কেউ ভুলে খাবার খেয়ে ফেলে, যখন স্মরণ হলো যে আমি রোজাদার, খাবার খাইতেছে, মনে হলো আমি রোজাদার, তারপরেও তার রোজা কি হলো, তারপরেও তার রোজা হয়ে যাবে, সাথে সাথে যে খাবারটা খাওয়া বন্ধ করে দিবে। এমন বলা হয়েছে, রসুল বলেন, এমন বলা হয়েছে, একজন লোক খাইতেছে, আপনি দেখতেছেন, খাইতেছে আপনি দেখতেছেন, এই মুহূর্তে তাকে মনে করায় দিয়ে নাই তুমি না রোজা, সে পরিপূর্ণভাবে খাক, খাওয়ার পরে তুমি বলবা তুমি রোজা, কারণ সে খাইতেছে, বুলাই দিছে আল্লাহ, খাইতেছে, সমস্যা নাই। এই প্রশ্নটা জাগে। তিন নাম্বার যে প্রশ্নটা মানুষের অন্তরের মধ্যে রমজান মাসে জাগে, সেটা হলো ছোট ছোট বাচ্চা যারা রোজা রাখে, প্রথম প্রথম খুব থুতু ফেলায়, এই থুতু যদি গিলে ফেলে তাহলে কি রমজানের রোজাটা ভেঙে যাবে? না, ভাঙবে না। থুতু খেয়ে ফেললেও রমজানের রোজা ভাঙবে না। আবার অনেকের প্রশ্ন যে হুজুর, ইনহেলার বা ইনসুলিন যা আছে এগুলা কি ব্যবহার করা যাবে? ইনসুলিন এগুলা ব্যবহার করতে পারবেন, কিন্তু ইনহেলার ব্যবহার করতে পারবেন না। ইনহেলার যদি ব্যবহার করেন, সেটা করেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। আবার অনেকেই দেখা যায় চোখে ডপ দেয়, চোখে ডপ দেয়, চোখে ডপ দিলে রোজা ভাঙবে না। তবে তবে যদি কেউ নাকে এবং কানের মধ্যে কোনো ডপ দেয় বা কোনো তেল দেয়, তারপর তার রোজাটা ভেঙে যাবে। আবার অনেকের প্রশ্ন, হুজুর আমি যুবক মানুষ, আমার স্বপ্ন দোষ হয়ে গেছে, দিনের বেলা ঘুমাইছে হয়ে গেছে, তাহলে কি আমার রোজা থাকবে? হ্যাঁ, আপনার রোজা থাকবে, সমস্যা নেই, রোজা ভাঙবে না, আপনার রোজা ভাঙবে না। এটা তো আপনি ইচ্ছাকৃতভাবে করেন, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, তাহলে স্বপ্ন দোষের মাধ্যমেও কি রোজা ভাঙে না। এখন বলতে পারেন, হুজুর কয় বছর বয়সে একটা ছেলে মেয়ের উপর রোজা ফরজ হয়? একটা ছেলে মেয়ে যখন একটা ছেলে বালেগ হয় তখনই তার উপর রোজা ফরজ। বালেগ কিভাবে বুঝব? তার যখন স্বপ্ন দোষ হয় তখনই তার উপর রোজা ফরজ। বা একটা মেয়ে যখন, একটা মেয়ের যখন হায়াস শুরু হয়, হায়াস শুরু হয়, মাসিক শুরু হয়, তখনই তার উপর রমজানে রোজা ফরজ। এখন অনেকেই দেখা যায় এমন হয় যে তার স্বপ্ন দোষও হয় না, আবার মেয়ের হায়াজও হয় না, বা তার শরীরের গঠন টটন ছুটো তাও বোঝাও যায় না যে তার উপর কি রোজা ফরজ হয়েছে কিনা, এটা কোনো আলামতেই নাই। তবে হ্যাঁ, তার বয়স যদি, উভয়জনের ছেলে মেয়ে উভয়জনের বয়স যদি 15 হয়ে যায়, কোনো আলামত না থাকুক, তারপরও তার উপর রোজা ফরজ। অনেক ছেলে মেয়ে আছে 16-17 বছর বয়স, 16-17 বছর, 18 বছর, 19 বছর বয়স, দেখতে ছুটু লাগে, বাপ মাও এখানে একটু শীতলতা দেখতে চায় যে সন্তানের কষ্ট হবে, তাই বলে যে রোজা রাখবা না, তুমি তো ছুটু মানুষ, তোমাকে সবাই ছুটু বলে, রোজা রাখবা না অন্ত। কিন্তু সেও ভালো করে জানে তার বয়স 17-18 বছর, তাহলে ওই যে সন্তানকে রোজা রাখার থেকে বিরত রাখলো, এর জন্য গুনাহগার হবে কে? সর্বপ্রথম বাপ মা গুনাহগার হবে।